আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোথায় তুই? জ্যোতির গলা রিস্তে শোনালো, উত্তরে বলল, রুমেই আপু। কেন? বিহু তৎক্ষণাৎ পড়ে উঠল। আসতে পারবি? দেখা করবি বলছিলি না, আজ দেখা কর, বাসায় আয়। বিহুর কথা শুনে জ্যোতি বুঝে উঠল না কি করবে। এতগুলো দিন যখন দেখা করার কথা বলেছিল, বিহুই ব্যস্ত আছে বলেছিল, আর একদিনে পা ভেঙে বিছানায় পড়ে থাকার মধ্যেই বলেছে দেখা করতে। মুখটা চুপসে গেল মুহূর্তে, নরম গলায় বলল, আপু আজ টিউশনই আছে, কিছুদিন পর দেখা করি। বিহু অভিমানী কণ্ঠে বলল, আমার থেকে টিউশনই বেশি তোর কাছে? যদি বুঝলো অভিমানটা, ঠকিলে বলল, না মানে এখন তো রাত হয়ে গেছে আপু, একা একা তোমাদের বাসা কোথায় খুঁজবো আমি। যদি ভেবেছিল এই অজুহাতে বেঁচে যাবে, কিন্তু পর মুহূর্তে বিহুর চমৎকার কথাটা শুনেই মুখটা পুনরায় চুপসে গেল। বিহু বলল ছুত গলায়, সমস্যা নেই ভাইয়া, বাইরে থেকে ফিরলে ভাইয়াকে পাঠাবো, ভাইয়ার সাথে আসতে পারবি না? এতে তো সমস্যা নেই। যদি ছুত গলায় বলে উঠল, না ওনাকে পাঠাতে হবে না। তাহলে? আসলে আসতে পারবো না আপু, একটু সমস্যায় পড়ে গিয়েছি। বিহু বাল্য না বলল, জানি না আমি, ভাইয়া গেলে ভাইয়ার সাথে চলে আসবি, রাতে আমরা খুব আড্ডা দেব, আমি তুই নাবিলা নাফিসা সবাই। তারপর আর কোনো কথা না বলেই কল কাটল। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল মুহূর্তে। অপর পাশে থাকা জ্যোতির মুখটা শুকনো হয়ে উঠল, ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে ওঠার সাথে জড়ো হলো নতুন চিন্তা। মেহেরাজকে যদি পাঠায় ও এ পাড়িয়ে কি যাওয়া সম্ভব? নিজের এই অবস্থার কথা জানানোটা কি ও উচিত হবে? বনির আবদারে অবশেষে মেহেরাজকে আসতেই হলো জ্যোতিকে নিয়ে যেতে। শুধু যে বনির আবদার তা বলা যায় না, মনে মনে সেও অপেক্ষায় ছিল বিহুর জন্মদিনে জ্যোতির দেখা পাওয়ার। জ্যোতিদের বাসার সামনে সে দাঁড়িয়ে লাগাতার কল দিলে জ্যোতিকে, ওদিকে জ্যোতির কল তোলার কোনো কথা নেই। এক পর্যায়ে বিরক্ত হল মেহেরাজ, শেষবারের মতো কল দিতে ওপাশ থেকে জ্যোতির খুব খুব গলায় কথা আসলো, মাত্রই ঘুমিয়েছিলাম, খেয়াল করিনি এতগুলো কল, দুঃখিত মেহেরাজ ভাই। মেহেরাজ কপাল কুচকালো, মাত্র 9টা বাজে, এত তাড়াতাড়ি তো এমনি ঘুমানোর কথা নয়। এডি কৌতূহল জাগলেও ও বিপরীতে প্রশ্ন করল না, বলল, বাসায় আছিস রাইট? হ্যাঁ। 5 মিনিটে নিচে আয়, আমি অপেক্ষা করছি। যদি ঘুম ঘুম ভাব কেটে গেল মুহূর্তে, গত রাতে মাথায় ঘুম হয়নি, সারাদিনও তেমন একটা করে ঘুম হয়নি, অবশেষে এখন ঘুম পেলেও তা নিমিশে মেহেরাজের কথা শুনে পালিয়ে গেল। তার মানে সত্যি সত্যি তাকে বাসায় নিয়ে যেতে এসেছে, কিন্তু সে এ পানিয়ে নিজে নামবে কি করে? বিনিময় কি বা বলবে? ইতস্তত গলায় বলল, মেহেরাজ ভাই আমার আসলে, কথাটুকু বলেই থাকলো সে। একবার ভাবল কথাটা বলা উচিত হবে কিনা, অপর পাশে মেহেরাজ অপেক্ষা করলো পুরো বাক্যটা শোনার জন্য। তা শুনতে পেয়ে ভ্রজুরা কুচকে নিয়ে বলল, কি? যদি দীর্ঘশ্বাস ফেলল, গলা ছেড়ে উত্তর দিল, 5 মিনিট নয়, আমি বোধহয় 5 দিনেও নিচে যেতে পারবো না, আপনি দয়া করে ফিরে যান। মেহেরাজের রাগ লাগলো, দাঁতে দাঁত চেপে শুধাল, নাটক করছিস, দেরি হচ্ছে জ্যোতি, কথা না বাড়িয়ে নিচে আয়। জ্যোতি নত গলায় অপরাধীর মতো করে বলল, আমি সত্যি দুঃখিত মেহেরাজ ভাই, যদি সমস্যা না থাকতো আমি নিজেই চলে যেতাম মিহু আপুর সাথে দেখা করতে। মেহেরাজ ভ্রু উজিয়ে শুধাল, তো কি সমস্যা? জ্যোতি এবার বলল না, মৃদু স্বরে বলল, কিছু না। তো? জ্যোতি হঠাৎই বলল, আপনি চলে যান। মেহেরাজের রাগ এবার দ্বিগুণ হল, সে তার গলায় রাগ মিশিয়ে বলে উঠল, নামবি কি নামবি না? উপাশ থেকে উত্তর আসলো না। মেহেরাজ আর কিছু না বলে কল কাটল, দ্রুত পাই এগিয়ে গেল সামনের বিল্ডিংটার দিকে, তারপর গেট পার হয়ে সিঁড়ি বেয়ে থুতলায় গিয়ে কলিং বেল চাপল। বাসাটা চিনে, কারণ গতবারও মিহির জন্মদিনে জ্যোতিকে নিয়ে যাওয়ার জন্য সেদিন এসেছিল, তাই চিনতে আর অসুবিধে হলো না। বার কয়েক কলিং বেল বাজাতেই দরজা খুলল একটা মেয়ে,
এইটাকে সে না চিনলেও একবার তাকিয়েই বলল, যদি বাসায় আছে না, ওকে একটু তাড়াতাড়ি বের হতে বলবেন, আমার হাতে বেশি সময় নেই। পেয়েটা হতবাক হয়ে তাকালো বিহেরাজের দিকে। পর মুহূর্তে মনে পড়ল ব্যালকনি থেকে এই ছেলেটাকে সেদিন বাসার সামনে জ্যোতির পায়ে নূপুর পড়াতে দেখেছিল সে। তাছাড়া এক বছর আগেও একবার দেখেছিল এই ছেলেকে, যখন ছেলেটা নিজে জ্যোতির স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল। মেয়েটা হাসলো কিঞ্চিত, বলল, জ্যোতির অ্যাক্সিডেন্ট হয়েছে কাল, আর আপনি আসলেন আজ। ওয়াইফের অসুস্থতায় এত ব্যস্ততা দেখালে কি করে হবে ভাইয়া? হাতে সময় না থাকলে সময় করে নিতে হবে না? মেহরাজের ভুজুরা কুচকে গেল মুহূর্তে, বলল, মানে? পিটা আবারও বলল, কি আশ্চর্য, আপনি জানেন না? আমি তো ভাবলাম আপনি এই কারণেই আসলেন দেখা করতে। মেহরাজ কিছুই বলল না, ভুজুরা আরো কুচকে নিয়ে শুধাল, জ্যোতি কোথায়, কি হয়েছে? মেয়েটা অবাক হলো, মেহরাজ এই সম্বন্ধে কিছুই জানে না সে আসলেই ভাবেনি। তারপর পুরো ঘটনা খুলে বলল। মেহরাজের মুখ চোখ ততক্ষণে রাগে টনটন হলো, তবুও মেজাজ শান্ত রেখে বলল, বাসায় ঢোকা যাবে, জ্যোতিকে নিয়ে যেতে চাইছি। মেয়েটা মাথা দাঁড়িয়েই বলল, হ্যাঁ অবশ্যই, জ্যোতি তো এমনিতেও হেঁটে এখানে আসতে পারবে না। মেহরাজ আর অপেক্ষা করল না, সামনের মেয়েটার পিছু পিছু গিয়ে দাঁড়ালো জ্যোতি যে রুমে থাকে সে রুমের সামনে, পাশাপাশি দুটো বেডরুমের ভেতর। টেবিলে বইয়ের স্তূপ, পাশাপাশি একটা চেয়ারে বসে আছে একটা মেয়ে, আর তার পাশে বিছানাটায় চাদর মুড়িয়ে শুয়ে আছে জ্যোতি। কপালের দিকটায় ব্যান্ডেজ, ফোলা ঠোঁট আর ডান গালের ছিলে যাওয়া অংশটা মুহূর্তেই চোখে পড়ল মেহরাজের। অপরদিকে জ্যোতি তখনও নিরস মুখে ফোনের দিকেই চেয়ে আছে, মনে মনে ভেবেছে মেহরাজ কল কেটে দিয়ে ফিরে গেছে। সে ভাবটা মিথ্যে প্রমাণিত হলো যখন কানে আসলো শীতল অথচ রাগী পুরুষালী গলা, নিজের খেয়াল নিজেই রাখতে পারবি, নিজের যত্ন নিজে করতে পারবি, যাদের খেয়াল রাখার কেউ থাকে না তাদের খেয়াল তারা নিজেরাই রাখে, যাদের যত্ন করার কেউ থাকে না তারা নিজেরাই নিজেদের যত্ন করে। এখন তোর সেসব বিখ্যাত বাণী কোথায় গেল, এই নমুনা নিজের খেয়াল নিজে রাখতে পারার? যদি অবাক হয়ে তাকালো চোখের সামনে অপ্রত্যাশিত মুখটা ভেসে উঠতে মুহূর্তে সোয়াদ সেরে লাফিয়ে বসল। ওনাটা ঠিকঠাক করে মাথায় টেনে চাইলো ভালো করে, চোখের সামনে ভেসে উঠল মেহরাজের লালা ভুচুক, শক্ত চোয়াল আর বুকে গোজা হাত জোড়া, বলল, আপনি? মেহরাজ ব্রু উঁচিয়েই বলল, হ্যাঁ আমি, তো? জ্যোতি স্পষ্টভাবে বলল, কিছু না। মেহরাজ তেতে উঠল, জোরে জোরে শ্বাস টেনে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে উঠল, এই তো সমস্যা। জ্যোতি স্থির চাহনিতে তাকিয়ে উত্তর দিল, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মেহরাজ ভাই। তুই তো নাকি নিজের খেয়াল নিজে রাখতে পারতি। আমার কোনো দোষ ছিল না। মেহরা চুপ থাকলো কিয়ৎক্ষণ, তারপর দম ফেলে শক্ত গলায় বলল, মেহু অপেক্ষা করছে, জামা কাপড় কিছু গুছিয়ে নে, বাসায় ফিরছি। মেহরাজ দাঁতে দাঁত চেপে বলল, বাসায় যাব, শুনিস না কানে। আমার পায়ের অবস্থা খারাপ মেহরাজ ভাই, যেতে পারবো না। মেহরাজ শীতল চাহনিতে তাকালো, দৃঢ় গলায় বলল, তুই না যেতে পারলেও আমি নিয়ে যেতে পারবো। মিথ্যে বলছি না, সত্যি পায়ের হাড় ভেঙেছে। মেহরাজ বুক টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছোড়া পকেটে গুছল, তারপর ডান ফ্রুটা উঁচু করে দৃঢ় গলায় বলল, হ্যাঁ জানি তো, আমি কোলে করে নিয়ে যাব, তোকে পা নাড়াতেও হবে না। আকস্মিক বলা কথাটা শুনে জ্যোতি অবাক হলো, খুচকে গেল ভ্রুজোড়া, চোখে মুখে খেলে গেল বিস্ময়। এমন একটা উত্তর সে মোটেও আশা করেনি, মোটেই ভাবেনি। স্থির চাহনিতে ভ্রুজোড়া খুচকে রেখে তাকিয়ে থাকলো কেবল মেহরাজের দিকে। জ্যোতির মুখে চাহনি দেখে মেহরাজ ভ্রু উঁচু করল, সরু চাহনি ফেলে বলল, এবার সমস্যা হবে না আশা করি। জ্যোতির চাহনি এখনো বদলায়নি, চোখে মুখে প্রশ্নময় দৃষ্টির বাহার নিয়ে একইভাবে তাকিয়ে থাকলো। উত্তরে কি বলা উচিত তাও যেন মস্তিষ্ক জানান দিল না। পাশ থেকে ঋতু মিটমিট করে হেসে জবাব দিল, ভাইয়া আপনি ওকে কোলে করে এখনই নিয়ে যেতে পারেন, আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি। মেহরাজ ঋতুকে চেনে না,
গলা শুনে এক নজর ঋতুর দিকে তাকিয়ে দেখল জ্যোতির বিছানার পাশে চেয়ারটায় বসে মুচকি হাসছে। মুহূর্তে গলা ছেড়ে বলল, তবে গুছিয়ে দিন, আমি একটু পর আবার আসছি। কথাটা বলে মেহেরাজ বের হলো। জ্যোতির পায়ে যা অবস্থা, রিক্সায় নেওয়া যাবে না, আবার সারা রাস্তা কোলে করেও নেওয়া যাবে না, একটা গাড়ি খুঁজতে হবে। তাই মূলত বেরিয়ে গেল। অপরদিকে জ্যোতি হতবিহবল চাহনিতে মেহেরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকল। পরমুহূর্তে রুমে উপস্থিত আরো দুই জোড়া হাস্যজল চোখের দিকে তাকিয়ে শ্বাস টানল। দরজার দাঁড়িয়ে দাঁড়ানো মেয়েটার নাম তৃষ্ণা, বলা যায় ঋতুর থেকেও দুই এক ধাপ উপরে, ঠাট্টা মজাই সবে। দাঁড়িয়ে বুকে হাত গুজে ক্রমশ মুচকি হাসছে হাসছে চেয়ারে বসে থাকা ঋতুও। এগিয়ে এসে ঋতু চোখ টিপে বলল, কি সাংঘাতিক রেগে গেছে রে ভাইয়া, তোর মুখে কোনোদিন ওনার নামে কিছুই শুনিনি, অথচ আজ এইটুকুই আমার মন বলছে উনি সাংঘাতিকভাবে ভালোবাসতে যান। এমন একটা বর পেলে কেউ একা একা পড়ে থাকে কিভাবে ভাই? ঋতুর কথাটা শুনে শব্দ করে হেসে উঠল তৃষ্ণাও, দুই পা এগিয়ে জ্যোতির কাছে এসে বসল। ইস, দরজা খোলার পরই দেখি হ্যান্ডসাম একটা ছেলে, কোথায় ক্রাশ ট্রাশ খাবো তা নয়, ছেলে গম্ভীর গলায় বলে উঠল, জ্যোতিকে একটু তাড়াতাড়ি আসতে বলবেন। প্রথমে না বুঝলেও পরে মনে পড়ল এটা জ্যোতির বর। মুহূর্তে হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। এমন ভাবে বলল যেন বউকে দেখার জন্য কত যুগ ধরে তৃষ্ণার্থ। ঋতু ফের হেসে বলল, তাই নাকি, এখানে এসেই তো কি আর রাগ দেখালো, হাজবেন্ড হলে এমন হওয়া উচিত বুঝলি, বউ আঘাত পেলেই বউয়ের আগে বরের আঘাত লাগবে, কি বলিস তৃষা? তৃষ্ণা মাথা নাড়ালো দ্রুত, ঠোঁট কামড়ে বলল, একদম এমন একটা জামাইয়ের অভাব বোধ করছি খুব করে এই মুহূর্তে। ঋতু আফসোসের সুরেই বলে উঠল, আমি তো এমন জামাইয়ের অভাবে বিয়েটা করতেই পারছি না, পা মাত্র টুক করে বিয়ে করে নেব। যদি সরু চোখে তাকালো দুই জনের দিকে, ছোট্ট শ্বাস টেনে স্বাভাবিক গলায় বলল, আচ্ছা বুঝলাম। ঋতু প্রশ্ন ছুড়ল ব্রুঝিয়ে, বুঝলি মানে, এত কেয়ারিং হাজবেন্ড রেখে এত দূরে কিভাবে মন টেকে তোর? যদি স্থির চাহনিতে তাকালো, সত্যি মেহেরাজ অনেক কেয়ারিং আর দায়িত্ববান ছিল, এই নিয়ে তার এটুকু সন্দেহ নেই। কিন্তু আদৌ কি মেহেরাজের মনে তার জায়গা হবে? জায়গা হওয়া তো দূর, মেহেরাজ তাকে সম্পূর্ণ সম্পর্কটা থেকে বের করে দিতে চাই এমনটা ভেবেই দুঃখ হলো। প্রিয় মানুষের সাথে অন্য কোনো নারীকে সহ্য করার কষ্টে দহন ঘটল। চাপা স্বরে বলল, কেয়ারিং হলেই কি লাভিং পার্সন হওয়া যায়? একজনের প্রতি যত্নশীল হওয়া আর একজনকে ভালোবাসা, এর মধ্যে তফাত নেই বলছিস? ঋতু নরম গলায় উত্তর দিল, থাকতে পারে, তবে আমার কিন্তু ওনাকে দেখে যথেষ্ট প্রেমিক পুরুষ মনে হয়েছে, লাইক এ কেয়ারিং অ্যান্ড রোমান্টিক হাজবেন্ড। জ্যোতি বলল, দ্বিতীয় সম্বোধনটা বহুল, তবে প্রথম সম্বোধনটা সঠিক, উনি যথেষ্ট কেয়ারিং, শুধু যে আমার প্রতি এমন নয়, সবার প্রতি। তৃষ্ণা অবাক হল, গলাটা উঁচু করেই অবাক কণ্ঠে বলে উঠল, উনি রোমান্টিক নয় বলছিস? জ্যোতি নিরস গলায় উত্তর দিল, ঠিক জানা নেই। তৃষ্ণা জ্যোতির মাথায় ছাটি মারল, দাঁত চেপে বলল, জানবি কি করে, জামাইকে ছেড়ে এতকাল এখানে পড়ে আছিস তো, রোমান্টিকতার কি বুঝবি গর্ধ, তুই তো অদ। কথাটুকু বলে শেষ না করতে তৃষ্ণার চোখ গেল দরজায় দাঁড়িয়ে দাঁড়ানো মেহেরজানের দিকে। তাদের কথোপকথনের কতটুকু কি শুনেছে তা ভেবে শুকনো ঠকিল, ঠোঁট চড়া করে মিকি হেসে বলল, হে কি ভাইয়া, এত তাড়াতাড়ি ফিরে আসলেন, আপনার পায়ের আওয়াজও তো শুনতে পেলাম না। জ্যোতি মুহূর্তে ফিরে যাইল, মেহেরাজের নিঃশব্দে চলনের সম্পর্কে জানা আছে বলেই চমকাল না। কপাল কুচকে ভাবল, ঋতু আর তৃষ্ণার কতটুকু কথা শুনতে পেয়েছে, সে যে বলেছে সেগুলোই বা কতটুকু শুনল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে স্পষ্ট স্বরে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, এই অবস্থায় সে বাসায় যাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট মেহেরাজ ভাই, মেহু আপু চিন্তা করবে, তাই বলা হয়নি পায়ের কথাটা, আপনি গিয়ে বুঝিয়ে বলে ঠিকই বুঝবে। মেহেরাজ এগিয়ে আসলো, শার্টের হাতাগুলো গুটিয়ে নিয়ে ঝুঁকে গেল জ্যোতির সামনে, টান টান গলায় বলল, সেটা আমি বুঝবো, তোর থেকে শুনতে চাইছি না সেসব। কথাটা বলে আর দেরি করল না সে, বলিষ্ঠ হাত জোড়া ছুঁয়ে মুহূর্তে তুলে নিল সামনের রমণীকে, সযত্নে কোলে তুলে ঋতু আর তৃষ্ণার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কাইন্ডলি কিছু কাপড় আর ওষুধপত্র গুছিয়ে দিলে উপকার হবে, দিবেন, আমি ফের এসে নিয়ে যাচ্ছি। ঋতু আর তৃষ্ণা মুহূর্তেই মাথা নাড়ালো, সবস্বরে বলল, অবশ্য ভাইয়া আপনি যান, আমরা নিচে নেমে ব্যাগ দিয়ে আসছি।
মেহরাজ হাসল, ঠোঁট গোল করে শ্বাস ছিঁড়ে পা বাড়ালো জ্যোতিকে নিয়ে। অপরদিকে জ্যোতি অনুভূতিহীন হয়ে জমে রইল। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো প্রিয় পুরুষের এহেন কাণ্ডে লজ্জায় নুয়ে পড়ত, মুখটা হয়তো লজ্জা রাঙা রক্তিমতায় লালাভু হয়ে উঠত, কিন্তু তার মুখে খেলে গেল কেবল বিস্ময়। অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেহরাজের মুখবাণে। কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন বোধগম্য হলো না কিয়ৎক্ষণের জন্য। মেহরাজ এক নজর জ্যোতির দিকে তাকিয়ে চাপা হাসল। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নেমে এসে গাড়িতে জ্যোতিকে বসিয়ে ভ্রু উঁচিয়ে রাখলো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস? আগে কখনো দেখিসনি আমায়? মেহরাজের এই কথাটা শুনেই জ্যোতির মুখটা অপমানে থমথমে হয়ে এলো। মুহূর্তে নজর সরিয়ে অন্য পাশে তাকালো। এতক্ষণ সবকিছু জমাট বাঁধা স্থির অনুভব হলেও এই মুহূর্তে সে তীব্র অস্থিরতায় ছটফট করে উঠল মন। অস্বস্তিতে হাত পায়ের তালু ঘেমে উঠল। তৎক্ষণাৎ খেয়াল হলো কোলে তোলার সময় থেকে মেহরাজের একটা হাত এতক্ষণ তার পেটের উপর অংশে চেপে রাখা ছিল। তার শরীরটা মেহরাজের শরীরের সাথেই লাগোয়া ছিল এতটা সময়। এসব ভেবে ক্রমশ অস্বস্তি বাড়ল। অস্থির শিরশিরে অনুভূতি হলো সর্বাঙ্গে। সে অনুভূতি দাবাতে বার কয়েক শ্বাস ফেলল। মেহরাজের দিকে চোখ তুলে তাকাতে নিতেই দেখল ঋতু আর তৃষ্ণা এসে হাজির হয়েছে। তার ব্যাগ গাড়ির এক কোণে রেখে তৃষ্ণা চোখ টিপটিপে ফিসফিস করে বলল, আমি আবেগে আপ্লুত দোস্ত, আই উইশ আমারও পা ভাঙুক, আমাকে আমার প্রেমিক এভাবে যত্ন করে কোলে তুলে হাঁটুক, সুন্দর হবে না? জ্যোতির চাহনি ক্ষীণ হলো। তৃষ্ণা সে চাহনিকে পাত্তা দিল না, দাঁত গেলিয়ে হেসে মেহরাজের দিকে তাকালো। বোকা বোকা হেসে বলল, ভাইয়া আপনি কিন্তু হাজবেন্ড হিসেবে খুব ভালো, এমন হাজবেন্ড কোথায় পাওয়া যাবে বলতে পারেন? মেহরাজ ভ্রু কুচকাল। ঋতু আর তৃষ্ণা ততক্ষণে আর দাঁড়িয়ে থাকলো না। আকস্মিক কি বলে ফেলেছে তা বুঝতে পেরে তৃষ্ণা লাজুক হেসে ঋতুর হাত চেপে দ্রুত পা এগিয়ে সে স্থান ছেড়ে চলে গেল। মেহরাজ চাপা হাসল, বুক টান টান করে গাড়িতে উঠে বসিয়ে তাকালো জ্যোতির দিকে, বলল, তোর উচিত ছিল অ্যাক্সিডেন্টের বিষয়টা জানানো, জানিয়েছিলি আমাকে, না হোক মেহুকে জানাও যেত না? মেহরাজের শান্ত গলায় কথাগুলো শুনে জ্যোতি ফিরে তাকালো, মৃদু স্বরে বলল, এত কাল কিন্তু একা একাই সব ফেস করেছি মেহরাজ ভাই, কাটা ছেঁড়া হোক বা পা ভাঙা, আজকে হয়তো অ্যাক্সিডেন্টের কথাটা কোনোভাবে জেনে নিয়েছেন, কিন্তু এতকাল তো আর জানতে পারেননি। এতকাল সবকিছু ঠিক সামলে নিতে পেরেছি, এখনো পারতাম তাই আর জানাইনি আমি। তাছাড়া এইসব ছোটখাটো ঝামেলায় আপনাদের আর জড়াতে মন চায়নি, বেশি কিছু হলে আমি অবশ্যই জানাতাম। মেহরাজের রাগ হলো, তাতে দাঁত চেপে তীক্ষ্ণ চাহনি ফেলে বলল, হ্যাঁ ওপারে চলে গিয়ে জানাতি, রাইট? যদি হাসলো কিঞ্চিত, বলল, ওপারে চলে যাওয়ার মতো তো কিছু হয়নি, শুধু পায়ের একটা হাড় ভেঙেছে, তেমন বেশি কিছু নয় এটা। মেহরাজ ফিরে রাগ দেখিয়ে গম্ভীর স্বরে বলল, আমার উচিত এখন তোর আরেক পাও ভেঙে দেওয়া, তবেই বেশি কিছু হতো। বিনিময়ে জ্যোতি আর কিছু বলল না। মেহরাজও আর কথা বাড়াল না, থমথমে মুখে অন্য পাশে ফিরে চাইল। বিহুর মোবাইলে কাল রাত থেকে অনেকগুলো কল করেছিল স্যার, একবারও কল তুলেনি সে, এখন অনেকবার কল এসেছে, বিহু কল তুলল না, ছোট্ট শ্বাস ফেলে মোবাইলটা বন্ধ করে দিল। কিয়ৎক্ষণ পরই তাকে চমকি দিয়ে নামিলা বলে উঠল, আপু মোবাইল বন্ধ করে রেখেছ তুমি? সাইদ ভাইয়া অনেকবার কল করেছে তোমায়, তুমি নাকি কল তোলনি? সাইদ ভাইয়া তোমাকে মোবাইল অন করে কল ব্যাক করতে বলেছে। বিহু ভ্রুঝরা কুচকে দিল, বিষয়টা নামিলা পর্যন্ত যাবে ভাবিনি সে। মৃদু আওয়াজে বলল, কেন? সেটা জানা নেই, জরুরি দরকার আছে বলেছে। মিহু ছোট্ট শ্বাস ফেলল। বেলকানিতে গিয়ে মোবাইল অন করে কল করলো স্যারকে। রিং হওয়ার পর অপেক্ষা করতে হলো না, কয়েক সেকেন্ডে কল তুলে উপাস থেকে স্যার নরম গলায় বলল, এই কেমন অন্যায়, শুনি কাল রাত থেকে কন্টিনিউ কল দিত অথচ কল তুলছো না, অবশেষে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছো? মিহু মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? সাইদ চুপ থাকলো কিয়ৎক্ষণ, তারপর বলল, জন্মদিনের শুভেচ্ছা নিও প্রিয়। ধন্যবাদ। সাইদ আবারও চুপ হয়ে গেল, তারপর হঠাৎ অভিমানী সুরে বলল, আমায় কি ভালোবাসো না? আর বেহু অবাক হলো এরূপ কণ্ঠ স্বর শুনে, বলল, কাকে বলছেন? সাইদ শান্ত স্বরে উত্তর এলো, তোমাকে। আমি আপনার বন্ধুর বোন হই সাইদ ভাইয়া, এসব কি প্রশ্ন করছেন? সাইদের কণ্ঠ মুহূর্তেই পরিবর্তন হলো, ফিচেল গলায় বলল, হবু বউ হও তুমি, আপাতত
সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আপনি যদি এসব বলার জন্য কল দিয়ে থাকেন তবে রাখছি। কথাটা বলেই কল রাখলো বিহু। ধরো বোন হু হু করে কেঁদে উঠলো যেন এবারে। চোখ জোড়া দিয়ে বইল ডোডা পানির ধারা। নারী মন সরল নরম, পুরুষের মুখের দু একটা শব্দ সে নারী মনে কান্নার ধারা বই দিতে পারে, আবার সে নারী মনকে এক মুহূর্তে শান্ত করতে পারে। নারীর জন্য সত্যি পুরুষ মানুষ জাদু করে।